নমস্কার বন্ধুরা, বাঙালি সেরে হেঁচেলে সবাইকে স্বাগত। আচ্ছা, পটল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে একটু এইভাবে বানিয়ে দেখুন। গরম গরম ভাত, এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আসুন এবার আমরা পটলের রেসিপিটা শুরু করি। তো এখানে আমি প্রায় মোটামুটি 300 গ্রাম পরিমাণে পটল নিয়েছি, আর এই পটলের সাথে আমার লাগছে 1 মুঠো পরিমাণে মুসুর ডাল। তো এইবারে এই পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবারে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে পটলগুলোকে দিয়ে ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর পটলের যে কোনো রেসিপিতে যদি আমরা প্রথমে পটলটাকে ভেজে নিই, তাহলে কিন্তু পটলটা খেতেও বেশ ভালো লাগে। তো এখানে পটলগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আর পটল ভাজার সময় এখানে আমি লবণ বা হলুদ কোনো কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে লবণ আর হলুদ দিতেও পারেন। তো এখানে আমার পটলটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। তো এইবারে একটা অন্য পাত্রে পটলটাকে তুলে নেব। ভাজা পটল তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর এর সাথে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। তো এই রান্নাতে একটু হিং দিলে কিন্তু বন্ধুরা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো হিং আর জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, আমি যেইভাবে কেটেছি এইভাবে কিন্তু কাটবেন, তাহলে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে এইবার আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2টোর মতো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে মিহি করে পেস্ট করে রেখেছিলাম। এর সাথে 7 মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা এই সময় দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরপর এর মধ্যে কয়েক রকম গুঁড়ো মশলা দেবো। তো খুব বেশি পরিমাণে কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণেই মশলা দেব। তো এখানে আমি দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা ব্যবহার করছি না। এরপর দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর যেহেতু আমি এর আগে 2টোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু এখনকার এই কাঁচা লঙ্কাতে ঝাল প্রায় একেবারেই নেই বললেই চলে, সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এবারে ব্লেন্ডিং জারটা ধুয়ে এর মধ্যে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মশলা সহ আলুটাকে আমরা কষিয়ে নেব। আর সবসময় কিন্তু মশলা যত বেশি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন, রান্নার স্বাদটা ততটাই ভালো লাগে। তো এখানে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন মশলাটা আলুর গায়ে বেশ মাখো মাখো হয়ে লেগে গেছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে ভেজে রাখা পটলটা যোগ করে দিলাম। এবার পটলের সাথে আলু আর মশলাটাকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইবারে এই পর্যায়ে এসে এখানে যোগ করে দিলাম মুসুর ডাল। তো এখানে আমি 1 মুঠোর থেকে একটু বেশি পরিমাণে ডাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো ডালটা দিয়ে দিলাম। খুব যে বেশি পরিমাণে ডাল দেবেন এমন কিন্তু নয়, অল্প পরিমাণেই ডাল দিতে হবে। তো ডালটা দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে এইবারে পরিমাণ মতো জল যোগ করব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা যে একেবারে ঝোল ঝোল হবে তা নয়, একটু মাখো মাখো টাইপের হবে, সেই বুঝেই কিন্তু জলটা অ্যাড করবেন। এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো আপনারা সকালের টিফিনে কিন্তু রুটি পরোটা বা মুড়ির সাথেও এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেশ শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু অল্প সামান্য একটু গ্রেভি আছে। তো এইরকম একদম মাখো মাখো টাইপের হবে।
আর এখানে আমি চিনিটা স্কিপ করে গেছি, আপনারা কিন্তু অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি যোগ করবেন। তো এখানে আমাদের রান্নাটা একেবারে তৈরি, তো আপনারা চাইলে একদম শুকনো শুকনোও করতে পারেন, তবে এই রকমভাবে করলে খেতে আমার আরও বেশি ভালো লাগে, তো সেজন্য আমি এটা এই রকমভাবেই করেছি। তো এবার এটাকে পরিবেশন করে দিচ্ছি। আর বন্ধুরা, পটলের এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আর ভাত রুটি দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।